বন্যার জল নেমে যেতেই ফুটে উঠেছে ধ্বংসস্তূপের ভয়ঙ্কর ছবি। চারদিকে ভেঙে চুরে পড়ে রয়েছে পাকা বাড়ি, মাটির বাড়িগুলির চিহ্ন পর্যন্ত নেই। জলের স্রোত উপড়ে ফেলেছে ক্লাবঘর থেকে মন্দির, এমনকি গাছপালাও। আর সেই ধ্বংসস্তূপে একরাশ হাহাকার বুকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন রাতারাতি নিঃস্ব হয়ে যাওয়া মানুষজন। এখন দেখুন খানাকুলের ধান্যগড়িতে সেই হাহাকারের ছবি। কোন বাড়িটা আমাদের? এই বাড়িটা খায় তখন এই বাড়িটা। টাকা কত টাকা ক্ষতি হয়েছে? আমি এমন দেখ 5-6 লাখ টাকা হবে। সামানপত্র সমস্ত কিছু তো বের করতে পারি না, দেখুন দেয়াল ভেঙে আলো তো কিছু বের করতে পারি না, বুঝতেই পারি না কোনো মুহূর্তে ঘরটা ভাঙবে আমি তো বুঝতে পারি না। টটাক করে ভেঙেছে, আমরা কিছুই বের করতে পারি না। সে লুঙ্গি পরে বেরিয়ে গেছে, লুঙ্গি একটা গান ছকাইতে বেরিয়ে গেছে। আমাদের সমস্ত কিছুর মধ্যে ছিল, আসবাবপত্র তো কোনো হিসাব নেই কত হতে পারে, তবু এমন মোটামুটি ধরে এখন 5-6 লাখ টাকা হতেই পারে, করতে কম হবে উল্টে বেশি হবে, এটা এমন বলছি আমি স্যার। আপনি কি করেন? আমি আপাতত চাষবাসই করি, কি করবো আর। কোনো প্রতিশ্রুতি পেয়েছেন? না, সরকার তো কোনো প্রতিশ্রুতি পাইনি আমরা এখনো পর্যন্ত, কোনো প্রতিশ্রুতি। আমাদের এখন এখানে আমরা স্থান আশ্রমেতে আছি, কালকে বলেছে আমাদের এখান থেকে চলে যেতে হবে। এখন আমরা কোথায় গিয়ে দাঁড়াবো? এই তো ঘরে উপস্থিত, দেখুন যে থাকবো সেটা সেটুকু নেই, না থাকার জায়গা আছে, না খাওয়ার দাওয়ার কিছু আমাদের কাছে নেই। বাড়িতে কতজন মেম্বার আপনারা? বাড়িতে আমরা আপাতত 3 জন আছি, 3 জন মেম্বার। সেই দিন কি মানে কিভাবে বেরিয়েছিলেন বাড়ি থেকে? এখানে হানা পড়েছে, সামনেটা দেখুন, সামনে হানা পড়েছে, ওখান থেকে কোনো প্রকার হঠাৎ তালা মেরে কোনো পরে বেরিয়ে গেছে, আমরা কিচ্ছু বের করতে পারি না। এই পরিস্থিতি কী করবো আমরা বলুন? 3-4 মিনিট টাইম পেয়েছি, মাত্র 2 মিনিটের মতো টাইম পেয়েছি, তার মধ্যে বেরিয়ে যেতে হয়েছে আমাদের, কোনো পরে তালা মেরে কোনো কিছু বের করতে সময় পাইনি আমরা। পাশে একটা উঁচু বাস্তু ছিল, কোনো প্রকার সেখানে গিয়ে উঠে পড়েছি আমরা। আপনার নাম কি? আমার নাম শ্রী কার্তিকচন্দ্র মাইতি। এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম হচ্ছে ধান্যঘড়ি বন্দর সামন্তপাড়া। বাড়ি ভেঙেছে পাড়াতে স্যার? 8-10টার মতো বাড়ি ভেঙেছে, তার মধ্যে পাকা বাড়িগুলো স্যার দেখছেন এই অবস্থা। আর মাটি বাড়ির যেগুলো ভেঙেছে সেগুলো তো কোনো চিহ্নই নেই, সব মানে জলের স্তরে সব চলে গেছে। আর আর এখানে যে ক্লাব কালার ক্লাবটি ছিল, ক্লাবটি মানে বাঁধেছিলো, বাঁধটিকে এখানে এনে ক্লাবটিকে ফেলে দিয়েছে। আর ক্লাবের মধ্যে মূর্তি ছিল, ঠাকুরের 2টি প্রতিমা ছিল, একটা প্রতিমা উদ্ধার সম্ভব হয়েছে জল কমতে, কিন্তু এখনো একটু উদ্ধার করা যায়নি। এখানে কেমন অবস্থা, কী কী ভেঙেছে এখানে? এখানে পাকার বাড়ি ভেঙেছে 6টার মতো, মাঠের বাড়ি ও 4-5টার মতো ভেঙেছে। আর ওই দিকে একটা অন্য পাড়াতে আর একটা বাড়ি ভেঙেছে। গাছগুলোর কি অবস্থা দেখছি এখানে, কীভাবে গাছগুলো এইভাবে হলো? গাছগুলো তো কোনো মানে ওখান থেকে নিয়ে যেয়ে সব দূরে নিয়ে চলে গেছে, 5 মিনিটের মতো উপরে টেনে চলে গেছে, 5 মিনিটের মধ্যে সব শেষ হয়ে গেছে। জলের কেমন রেস ছিল এখানে? জলের প্রচণ্ড রেস, এত আওয়াজ ছিল মানে 1 কিলোমিটার দূরে থেকেও শোনা যাচ্ছিলো, জলের এত রেস ছিল। এবং আমরা তো এখানে আটকে পড়েছিলাম 30 জন, আমরা 2 দিন ঘুমাতে পারিনি, মানে এমন পরিস্থিতি ছিল। তারপরে প্রশাসনের সহায়তায়
আমাদের এয়ারক্রাফটের মাধ্যমে আমাদেরকে উদ্ধার করে আরামবাগে নিয়ে যাওয়া হয়েছিল। তোমার নাম? আমার নাম সুজন সামন্ত। Collection, jeans and t-shirts, only for men.